খন্দকের যুদ্ধ। উহুদ যুদ্ধের পর মদিনার কিছু ইহুদি মক্কায় গিয়ে মক্কাবাসীকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার উস্কানি দেয় এবং নিজেদের সমর্থন সাহায্য সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে। ফলে কাফেররা ইতিবাচক সাড়া দেয়। অতঃপর ইহুদিরা অন্যান্য গোত্র সমূহকে উস্কানি দিলে তারাও মুসলিমদের বিরুদ্ধে লড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে। মুশরিকরা প্রত্যেক এলাকা থেকে মদিনা অভিমুখে রওনা দেয়। প্রায় 10,000 যোদ্ধা সমবেত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষের তৎপরতায় কথা জেনে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। মদিনার যেদিকে পাহাড় নেই সেদিকে খাল খননের পরামর্শ দেন সালমান ফার্সি। মদিনার খোলা দিকটাই খাল খনন শুরু হল। 3,000 মুসলিম খাল খনন কাজে অংশ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতে অংশ নিয়েছিলেন। প্রায় 5 গজ চৌড়া ও 5 মিটার গভীর খালটি তৈরি হল 20 দিনে। 10,000 শত্রু সেনা 3 দিক থেকে মদিনা আক্রমণ করে। অবরুদ্ধ হয়ে পড়েন মুসলিমরা। প্রধানত তীরের লড়াই চলতে থাকে। খাল পার হবার বহু চেষ্টা করেছে শত্রু সেনারা। মুসলিম তীরন্দাজদের তাদের দক্ষতা সব চেষ্টায় প্রতিহত করেন। মুসলিমদের রসদ ছিল সীমিত। খাদ্য গ্রহণের সুযোগ পর্যন্ত তারা তেমন একটি পাননি। প্রায় 1 মাস স্থায়ী হয় অবরোধ। একদিন প্রচণ্ড ঝড় নামে। ঝড়ে কাফিরদের ছাউনি উড়ে যায়। যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। অবস্থার বেগতিক দেখে ইহুদিরা আগেই কেটে পড়েছিলেন। বাকি ছিল কুরাইশরা। তারা মনোবল হারিয়ে ফেলে। অবরোধ তুলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। আল্লাহর অনুগ্রহ মুসলিমরা বিজয় লাভ করেন। এটি হিজরের 5ম সনের ঘটনা। এই যুদ্ধের পর মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ যে বাণী নাজিল করেন তার একাংশ বলা হয়, অর্থাৎ ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ সেই অনুগ্রহ কথা স্মরণ করো যখন তোমাদের উপর মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং আমি তাদের উপর প্রচণ্ড ঝড় বইয়ে দিলাম ও এমন সৈন্য পাঠালাম যা তোমরা দেখতে পাওনি। মদিনা যে স্থানে খন্দকের যুদ্ধ হয়েছিল পরবর্তী সময়ে সেখানে পাশাপাশি 6টি এবং 1টি দূরে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদগুলোর নাম হচ্ছে ফাতাহ মসজিদ, সালমান মসজিদ, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মসজিদ, আবু বকর মসজিদ, ওমর মসজিদ এবং দূরের মসজিদটির নাম মসজিদে কেবলাতাইন। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হল ফাতাহ মসজিদ। এটি একটি পাহাড়ের উপর নির্মিত হয়েছে। দর্শক, এই সেই খন্দকের ময়দান এবং খন্দকের যুদ্ধের বিজয়ের পর এই মসজিদটি প্রথম নির্মাণ হয়েছিল, সেটি হচ্ছে মসজিদে ফাতাহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মসজিদে ফাতাহ এবং এর আগে আপনাদের যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে খন্দকের ময়দান, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বিজয় লাভ করেছিল। সেই যুদ্ধে কেবল একজন সাহাবী শহীদ হয়েছিলেন, সালমান। সৌদি আরবের এমন দর্শনীয় অনেক স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এটুকের বাইকিং। সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন।